হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি আবারও প্লাগ ইন প্লে, আপনাদের অত্যন্ত প্রিয় একটি আউটলেট। অ্যান্ড আজকে কিন্তু PS5 ইউজড, PS5 একদম ব্র্যান্ড নিউ স্লিমটা, তারপর কিছু কন্ট্রোলারের কালেকশন আসছে, অনেক কন্ট্রোলারের কালেকশন আসলে, স্টিয়ারিং, ড্রাইভিং ফোর্স সব কিছুর একটা আপডেট প্রাইস আজকে জানতে পারবেন। প্রাইস দিবেন নাকি মার্কেটের আগে থেকে সবার কম দামে সেল করে? কনসোলে লাগে খেলা যায় নাকি? কত জানেন কত এটার দাম হচ্ছে? আজকে সেল হয়েছে 77,000। 77,000 দেখবেন, একটু পরে এলে যাবো। কত যারা কিনবে, যারা অন্য জায়গায় ফোন দিয়ে দেখে তারপরে আসবে। আপনারা আজকে কত কয় তারিখ? 2,000 না দিতে পারেন কম তখন? অবশ্যই, তখন তো কমেন্টে আমার ভিউয়ার্সরা বলে যে আরে অন্য জায়গায় যাচাই করবে, আমরা তো তথ্য নিয়েছি কত সেল করে আমরা তো জানি। আচ্ছা, হ্যাঁ অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু সার্চ করে আসবে। হ্যাঁ, অরিজিনাল প্রোডাক্ট নেবে এখানে। এই যে আজকে দেখেন, শুধু কাস্টমারদের জন্য আমরা কত 24-25 বছর মানে রানিং চলতেছে, কিছু করতে পারতেছি না। আচ্ছা, কেন পারতেছি না? আর অনেকের 2-4-5 বছরে কোটি কোটি টাকা ইনকাম। এটা কি 2 নম্বরই আছে নাকি? আমি দেখাই, 2 নম্বরই আছে। আসলে এই যে আমাদের এইগুলাতে কি 2 নম্বরই করবে শামিম ভাই? এগুলাতে কি হয়ে গেছে? আমার আজকে থেকে কইতাছে মামা, আমার কইতে মামা আমরা কি ব্যবসা করি? হ্যাঁ হ্যাঁ, এক কন্ট্রোলের আমার অন্যজন লাভ করে 3,500 টাকা। আমাকে বলো কপি প্রোডাক্ট বের হয়েছে তাহলে? কপি হয়েছে আমি নিজেই জানি না, আমি যে বাংলাদেশের প্রথম গেমের দোকান হিসাবে রয়েছি আমরা নিজেরাও জানি না। আপনি বুঝতে পারেন না এটা যে কপি আছে? আমি অরিজিনাল অন্য জায়গায় টাই না, অরিজিনাল হিসেবে সেল করছি। আমি তো নিজেই লজ্জিত, আমি নিজে বুঝতে পারিনি। পরে যখন ডিলার কাছে এই করে তথ্য নেওয়ার পরে প্রোডাক্ট আনছি। হ্যাঁ, আচ্ছা, যেমন এই প্রোডাক্ট গুলো অরিজিনাল। আমার কথা হচ্ছে আপনারা যদি কেউ সিডিতে কি কপি বাই করছেন, এই যে দেখেন দুইটা প্রোডাক্ট সব কিন্তু অরিজিনাল, এখানে ধরার মতো ভয় নাই। আপনি নিজেই দেখেন যে এই যে দুইটা প্রোডাক্ট দিছি, দেখেন আপনি অরিজিনাল। এখানে আবার অরিজিনাল ফেক কি আছে সামনে? আমি তো সব অরিজিনালই দেখি এখানে। এখানে অরিজিনাল দেখছেন? হ্যাঁ দেখেন, আপনি ধরার মতো কোনো উপায় নাই, মানে অরিজিনাল ফেক তো বুঝতেছি না। আর ইউজ প্রোডাক্ট আছে এর ভিতরে। ও আচ্ছা, ইউজডি জাস্ট প্রোডাক্টগুলো আমি কালেকশন করছি, মার্কেট থেকে কালেকশন করছি। যেহেতু আমরা কেন কাস্টমার ভাবে অমুক জায়গায় কম, অমুক জায়গায় কম, কিন্তু একটা গেম বেসলে আমাদের হাইস্ট লাভ হবে 200। আচ্ছা, এটা এটাই স্বাভাবিক। কিন্তু এখন যদি এই গেমটা দেখেন, আমি যদি সেল করি আমার লাভ হবে কত জানেন? কত? 1,000। মাই গড, মানে ব্যবসা এই 2 নম্বরে কি এখানে আছে? তাহলে এটা ফাইন্ড আউট করতে হবে কাস্টমারদের নাকি? হ্যাঁ, কাস্টমার যদি নিতে চায়, যদি বলতে চায় যে ভাই আসলে কি আসবে, প্লাগ এন্ড প্লে আসবে, দেখে আমরা দেখা দিব, তারপরে যদি কম কথা থেকে পাই নিয়ে নিবে। আচ্ছা, আমরা সহযোগিতা করব। মানে 2 নম্বর আছে, এটা একটু মার্কেট রিসার্চ করে কিনতে হবে। সত্যি কথা কি, আমার সকাল থেকে মামা এই মন খারাপ, এক কন্ট্রোলারদের এত ব্যবসা, তারা তো কোটি কোটি ইনকাম করবেই, তারা 5 বছরে আজ কোটি কোটি টাকার মালিক, আর আমরা 25 বছরে ইনকাম করতে পারি না। প্রফিট করতে খারাপ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এক একজন মানে আমরা নিজেরাই মনে করেন বুঝতে পারি না যে কন্ট্রোলার এই অবস্থা, গেমের এই অবস্থা, আজ বছরের পর বছর এগুলো চলতেছে। মানে গেম কিন্তু সব অরিজিনাল, ঠিক আছে, একটা হচ্ছে ইউজ, আরেকটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ। আচ্ছা, ইউজটাই আপনার প্যাকেট করে আবার নিউ হিসাবে সেল করতেছে। আমার নিজে কাস্টমার আমি সেল করছি। একসাথে হলে কি ব্যবসা করতে গেলে
টাইনে নিতে হয়, একজন চলতে হয়। আচ্ছা, এখন যদি অরিজিনাল দাম হতো সামান্য 50-100 টাকা কম বেশি হতে পারে। আমি বলবো যে আপনারা যেখানেই যাবেন আপনারা একটু যাচাই করে প্রোডাক্টটা কিনবেন আসলে, ঠিক আছে? কারণ আপনাকে ব্র্যান্ড নিউ বলে কিন্তু ইউজডও ল্যামিনেট করে দিয়ে দেওয়া, মানে মার্কেটে যেটা শামিম ভাই বললো যে মার্কেটে ল্যামিনেট করে ব্র্যান্ড নিউ দিয়ে দিচ্ছে। যারাই ব্যবসা করতেছে কখনোই কেউ ব্যবসায় গোমর ফাঁস করে না, কিন্তু আমরা করি কেন? আমরা ইনশাল্লাহ 25 বছর ব্যবসা করতেছি, কিন্তু আমরা তো পারতেছি না কেউ। এই অবস্থা যে আমাদের, এই আপনি দেখলেন আপনার সামনে প্রশ্ন করে যে ভাইয়া ওরা এই রেটে বেচতেছে, আপনারা এই রেটে কিভাবে বেচতেছে? এখন আমরা ফাইন্ড আউট করে মানে বুঝতে পারতেছি যে ইউজড গেম গুলো আমরা সাপোজ রাখি হচ্ছে 1500 টাকা, সাপোজ যে কোনো একটা গেম ইউজ 1500 টাকা। এই গেমটাই যদি আবার আমি মনে করেন রিপ্যাক করে নতুন করে সেল করি, এটার দাম হচ্ছে আপনার 2500-3000 টাকা। ডিফারেন্সটা বুঝতে পারছেন? না, আর একটা জিনিস হচ্ছে, গতকাল আমার ফোন দিছে একজন খুলনা থেকে, বাই PSY সিলিমটা কন্ডিশনে পাঠাইছে, অমুক তো ফোন ধরে না, কত 67500। আমি কথা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আপনি তো আমার 65000টা রেট দেওয়াই আছে। আমাদের এদিকে যাচাই করে আসলে হয় কি, কাস্টমারদের সাথে আমাদের কথাটা একটু কম বলতে হয়। আচ্ছা, ঠিক আছে, এর জন্য কি নিজেরাই বুঝে নিবেন? হ্যাঁ, নিজেরাই মনে করেন জাস্টিফাই করে আসলে আমাদের কথাটা কম বলতে হয়। মাসে যদি 100-200 পিস কত দেখেন, বছরের মধ্যে কত টাকার বিজনেস হচ্ছে, অনেক বাজে। এখানে আপনারা হয়তো টাকা দেয় প্রোডাক্ট কিনবেন, অবশ্যই অবশ্যই যাচাই করে নেবেন আর কি, যাচাই করে কিনবেন আপনি, আমার কাছ থেকে নিতে হবে। আচ্ছা শামিম ভাই, আমি আমার ভিউয়ার্সদের রেফার করব যে কেনার আগে অবশ্যই যাচাই করতে। আবার অনেক কিছু মানুষ আছে দোকানে কি বলে ওই যে রিভিউ না কি বলে তো বুঝি না, এখন লোক সেট আপ করা আছে, টাকা দিয়ে আর 10 জন লোক বাই করা আছে। আমরা তো টাকা দিয়ে ইনভেস্ট করছি কি প্রোডাক্ট এর উপরে, আর এখন দেখি কি মানুষে টাকা দিয়ে ইনভেস্ট করে কি ওই ফেক রিভিউ না, ফেক লোক রাখছে, তারা শুধু সাপোর্টই দিবে যে ভাই অমুক দোকান ভালো, অমুক দোকান ওইটা, হ্যাঁ এইটা করছে। আসলে ভাই এগুলো ব্যবসা না, আপনারা প্রোডাক্ট কিনবেন, যেহেতু একটা প্রোডাক্টের অনেক দাম, আপনি যাচাই করে কিনবেন। 10টা দোকান দেখবেন, আসলে বাংলাদেশে 10টা দোকান নাই, 4-5টা দোকান আছে মোটামুটি, সবাই PS5 ওরকম সেলও করে না, হয়তো 7-8টা দোকান থাকলো, সব দোকান দেখেন, দেখার পরে আপনার একটা আইডিয়া হবে। আচ্ছা শামিম ভাই, সবকিছু তো হলো, যাচাই বাছাই অবশ্যই আমার ভিউয়ার্সরা করবে, এটা আমি চাই যে মা প্রোডাক্ট কিনবে সে যাচাই বাছাই করে ভালো প্রোডাক্টই নিবে, সে টাকা দিয়ে কিনতেছে, যে বেস্ট প্রোডাক্টটা প্যাকেট আমরাও চাই, সবাই চাই। সার্ভিসের ব্যাপারে বললাম কি ডিসকাউন্ট, সারা বছর যদি ডিসকাউন্ট থাকে সে বেচার লাভ করবে কেমনে? একটা কন্ট্রোলার সারলে আমরা রাখি কত, 300 টাকা, আমাদের 100 টাকা লাভ হয় আলহামদুলিল্লাহ, হয়ে যায়। এখন যদি ডিসকাউন্ট 50% সবসময় থাকে, সে বেচারা সারা বছর দোকান চালায় কেমনে? এখানে 500 টাকা করে যদি ডিসকাউন্ট দেয় লাভ নাই, সেটাই আমি বলতে। সবকিছুরই আপনারা যাচাই করে কিনবেন, আমার প্রোডাক্ট কিন্তু নাই, অনেকগুলো প্রোডাক্ট ছিল। আপনারা কম দামে পাবেন, এখন তো দাম একটু বাড়তি, এটা বলার কিছু নাই। কন্ট্রোলারের ভিতরে আবার ইউজড গুলা নিলে আবার কম, আচ্ছা ইউজ কন্ট্রোলারে ইউজড আছে না, কন্ট্রোলারে ইউজ আছে, ইউজড মানে 1-2000 টাকা একটু কম বেশি পড়ে আর কি, ইউজড ইউজড গুলা কম আছে। তাই আজকের ভিডিও দেওয়ার উদ্দেশ্য আজকে কিন্তু প্রোডাক্ট আমরা তত বলি না, শুধু কাস্টমারের জন্য উপকার হয়, মানে কাস্টমার যাতে বাঁচে আর কি, হ্যাঁ কাস্টমার উপকার হয়, কাস্টমার যে এই যে ইয়াগুলা, এই যে আপনাকে মনে করতে বলছিলাম যে এই একটা প্রোডাক্ট কিন্তু আমরা নতুন বলে সেল করতে পারি। আলহামদুলিল্লাহ আর PS4 এর কেমন দাম চলতেছে? ইউজড PS4 এর দাম ওই আগের মতোই, কত, 13000 1300 1400, এখন 15 হয়ে গেছে, ও মাই গড, এখন দাম বাড়ছে। ইউজ PS4 নিতে চাইলে 15000 টাকা নিতে, এই আপনাদের এই জন্য সব সেলার দুই বান্ডেল কিনছি, হ্যাঁ এটা কালেকশন করছি যে এটা না, পরে আমরা সফট কালেকশন করে এই জন্য আপনাদের ভিডিও দিলাম, দেখেন এখানে সবগুলো নতুন, আপনি কাস্টমার ধরতে পারবে না। আচ্ছা, এটা যদি অন্য দোকান থেকে নেয়
দেখবেন যে সব ব্র্যান্ড নিউ, নতুন হিসাবে যদি সে 2-400 করে কম পায় মনে করবো খুব খুশি। আসলে এগুলো সব সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, ইউজড এর দামে ব্র্যান্ড নিউ বেচে ফেলাইতেছে, ইউজড প্রোডাক্ট গুলো আর কি ব্র্যান্ড নিউ দামে। এইজন্য তো 25 বছরে তো আমরা ইনকাম কত করতে পারি নাই। না আপনারা তো বলে দেন, আপনারা তো ক্লিন থাকেন, মানে বাংলাদেশে প্রথম দোকান এখানে। আপনারা হিসাব করলে যে আমরা এসে 500 কোটি টাকা মালিক হওয়ার কথা, হ্যাঁ যদি ওরকম ব্যবসা করতাম, আসলে সম্ভব না ভাই। ব্যবসার মধ্যে কিছু আপ ডাউন থাকবে, কম বেশি থাকবে। শামিম ভাই আসলে আমাদের ভিউয়ার্সদের আপনি আসল কথাটা জানাইছেন, সবাই জানতেছে এটা। তাহলে দোকানদার কোনো দোকানদার এটা ফাঁস করবে না, আমার মনে হয় আমার ভিউয়ার্সরা এটা এই ভিডিওটা দেখে অন্তত অনেক খুশি হবে। ভিউয়ার্স আজকের ভিডিওতে খুব বেশি দাম বা খুব বেশি প্রোডাক্ট নিয়ে কথা বলা হয় নাই, রাগ করবেন না, ডেসক্রিপশনে জানাবেন। আর যদি কোনো কিছুর আপডেট প্রাইস জানতে চান অবশ্যই উপরে তো ভিডিও ডান সাইডে শামিম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, কল দিবেন। প্লাস কিছু আপডেট আসছে মার্কেটে এটা শামিম ভাই জানাবেন। আমাদের প্রোডাক্ট কেউ যদি এক পিস নেয় PS5 যে দাম পড়বে, 10 পিস নিলে একই দাম পড়বে, আচ্ছা সেম দাম, মানে 100 টাকা তো হোলসেল যে রেটটা সেটাই পাবে। কেউ বেশি নিলেও আজ কম পাবে তা না, আমার এক পিসের যে দাম পড়বে 10টা নিলে একই দাম পড়বে। ঠিক আছে, কারণ আমাদের অনেকগুলো কোম্পানিতে যায়, সব সেম রেটে কিন্তু দেওয়া হয়। আচ্ছা, সো ভিউয়ার্স আজকের ভিডিও তাহলে শামিম ভাই এখানেই শেষ করতেছি নাকি? আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি, দোয়া রাখবেন, ভালো থাকবেন সবাই, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।